নমস্কার বন্ধুগণ বজরঙ্গবলী অ্যাকোয়ারিয়ামে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার যে নতুন করে আমি যে চেম্বারগুলো নতুন করে যে ট্যাঙ্কগুলো আমি সেট করছি সেই ট্যাঙ্কের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এগুলো হচ্ছে আমার যে আগে যে ট্যাঙ্কগুলো ছিল যেই থার্মোকলের পেটের ওপর যেই প্লাস্টিকগুলো পাতা ছিল সেইগুলো তো এই জায়গাটার অবস্থা এখন মানে ভীষণই বাজে বললেই চলে কোনো কিছু গোছানো নেই এখানটা আমি এখন নতুন করে সেট আপ করবো এবং কিছুক্ষণ পরে আপনাদের সাথে দেখা হচ্ছে তো দেখুন এইটি পুরো রেডি হয়ে গেছে এখন কিন্তু প্লাস্টিক দিয়ে জল দিলে এটা রেডি মাছ ছাড়ার জন্য এখানে আমার যে সেট ট্যাঙ্কগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো এক একটা দুটো করে থানমোকালের যে ককশিটের বক্সগুলো হয় সেই বক্সের ওপর কিছুই না পলিথিন পেতে দিলেই আমার ট্যাঙ্ক রেডি হয়ে যাবে এবং এখানে সিমেন্টের একটি নতুন চৌবাচ্চা তৈরি করা হয়েছে আর এগুলো তো আমার আগে ছিল আপনারা দেখেছেন তো সেই ট্যাঙ্কগুলো এখানে নতুন করে আবার ঠিকঠাক করে সেট করা হবে আর এটা এটা জলটা দেখতে পাচ্ছেন খুব গ্রিন হয়ে গেছে আর এখানে আমি এগুলো জল দিয়ে দিয়েছি এবং জল দেওয়ার পরে আপনাদের সাথে দেখাচ্ছি দেখুন সেট আপটা কেমনভাবে রেডি করা হয়েছে এখানে একটি ট্যাঙ্ক হয়েছে দুটো ককশিট মিলিয়ে আর এখানে চারটে ককশিট বক্স মিলিয়ে একটি ট্যাঙ্ক করা হয়েছে আর বাকি এখানে এক 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 করে দুটো করা আছে টোটাল সাত থেকে আটটা ট্যাঙ্ক আজকে আমি রেডি করেছি এবং এই সাইডে দেখুন দুটো জল নোংরা ছিল ওগুলো জলটা পুরো ক্লিয়ার করে নতুন করে রাখা হয়েছে এখানে এবার এই জলের মধ্যে আমি কিছু এই জলের মধ্যে আমি তিন দিন থেকে দু থেকে তিন দিন পর আমি মাছ ছাড়ব কারণ জল রেডি না করে ডাইরেক্ট জলে মাছ ছাড়া যায় না লকডাউনের কারণে আমি মাছ তুলতে পারিনি এবং যাতায়াত ব্যবস্থার একটু প্রবলেম ছিল সেই কারণে আমি মাছ সেরকমভাবে তুলতে পারিনি এবং আগের যা স্টক ছিল সেগুলো একদম পুরো ট্যাঙ্ক ক্লিয়ার করে নতুন করে আমি সেট করতে করার জন্য আমি এখন কতদিন ধরে কোনো রকম কোনো মাছ সংগ্রহ করা বা কিছুই করিনি বললেই চলে তো এখন থেকে ডেলি ভিডিও আসবে এবং আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নমস্কার